তো আমাদের এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাড এর স্ট্রাকচার মানে ফেসবুক অ্যাড এর স্ট্রাকচার যদি আমরা বুঝতে পারি আমাদের জন্য এই জিনিসটা ধরা অনেক সহজ হবে যে ফেসবুকে অ্যাড দিতে পারি দেখি আমরা অ্যাড ম্যানেজার বুঝবো এড থেকে যাব এটা চাইতো জানা বেশি জরুরি যে ফেসবুকের স্ট্রাকচারটা কি অ্যাড এর স্ট্রাকচারটা কি যে কোনটার পরে কোনটা আসতেছে এবং তারা কিভাবে এই পুরো হায়ারার্কিটা মেইনটেইন করে প্লাস হচ্ছে আমরা হচ্ছে অ্যাডভার্টাইজার হিসেবে অ্যাড দিতে পারি ঠিক আছে তো এই জিনিসটা এখন হচ্ছে আমরা যদি জানি তাহলে হচ্ছে আমাদের জন্য জিনিসটা বোঝা অনেক সহজ হয়ে যাবে তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি শেয়ার করলে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমরা একটা গ্রাফ রেখেছি ঠিক আছে তো এই গ্রাফটা হচ্ছে আপনার বোঝানোর জন্য যে আসলে ফেসবুক অ্যাকাউন্ট কি ফেসবুক পেজ কি ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের সাথে ফেসবুক পেজের রিলেশন কি এবং ফেসবুক মানে পিক্সেল কি এই জিনিসগুলো আমরা এখন বুঝবো ঠিক আছে তো আমাদের যে ইয়েগুলো আছে মানে আমরা সবাই কিন্তু ফেসবুক আমাদের প্রোফাইল আছে রাইট তো ফেসবুক প্রোফাইলে হ্যাঁ ফেসবুক প্রোফাইলে কি আছে যে ফেসবুক প্রোফাইলে আমরা হচ্ছে টাইম লাইন হিসাবে ইউজ করতে পারি কিংবা আমাদের যে পোস্ট আছে সেই জিনিসগুলো আমরা দিতে পারি রাইট কিন্তু এর পাশাপাশি আমরা যদি প্লাস বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে এখান থেকে দেখবেন আপনি হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন গ্রুপ এবং ইভেন্ট করতে পারবেন তো এখানে যেহেতু আমরা আজকে অ্যাড এর সেশন নিয়ে কথা বলতেছি তো এখানে পেজ এবং অ্যাড এই দুটো জিনিস কিন্তু অনেক বেশি জরুরি ঠিক আছে তো আমাদের যেরকম ফেসবুক প্রোফাইল আছে এরকম কিন্তু হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টও একটা আছে আমাদের যে ফেসবুক এর সাথে এবং এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা যদি আমরা করতে পারি তাহলে হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ থাকবে সেটার থেকে আমরা হচ্ছে অ্যাড চালাতে পারব তার মানে কি যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে সে হচ্ছে মধ্যস্থতাকারী হিসাবে আছে মানে মিডলম্যান বাংলা ভাষায় বললে দালাল হিসাবে সে আছে কিংবা অ্যাড এজেন্সি হিসাবে আছে আপনি যেই নামে ডাকেন না কেন সে কিন্তু হচ্ছে মিডল গ্রাউন্ডে আছে মিডল গ্রাউন্ডের কাজ কি মিডল গ্রাউন্ডের কাজ হচ্ছে আপনার যে ফেসবুক পেজ আছে সেই পেজটা আপনি অ্যাড দিতে পারবেন অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল থেকে ঠিক আছে ফেসবুক এটা হচ্ছে আসলে অ্যাকাউন্ট না রেখে ফেসবুক প্রোফাইল রাখে প্রোফাইল থেকে ঠিক আছে তো প্রোফাইলের থেকে আমি হচ্ছে পেজের অ্যাড দিতে পারবো সেটার জন্য আমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে ঠিক আছে তো এই জিনিসটা আমরা কিভাবে পেতে পারি তো এটা পাওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে আমরা হচ্ছে আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে হ্যাঁ কিংবা ফেসবুকে লগ অবস্থায় আমরা হচ্ছে জাস্ট ফেসবুক ডট কম স্ল্যাশ অ্যাডস ম্যানেজার অ্যাডস ম্যানেজার ঠিক আছে এখানে যখন আমরা যাব তখন হচ্ছে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে সেই অ্যাড অ্যাকাউন্টটা আমরা হচ্ছে ইউজ করতে পারবো ঠিক আছে তো এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসছি আপনারা যদি ঠিক সেইম ভাবে আপনাদের অ্যাড অ্যাকাউন্টে আসেন দেখবেন একটা হয়তোবা প্রাইভেসি পলিসি কিংবা এই টাইপের কোন একটা মেসেজ দেখাচ্ছে ঠিক আছে তো ওইটাতে জাস্ট আপনি ওকে দিবেন ওকে দিয়ে প্রথমবারের মতো যখন আসবেন তখন হচ্ছে আপনাকে এরকম হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট দেখাবে ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস এবং এটা কিন্তু আমাদের সবার প্রোফাইলের সাথে একটা করে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থাকে এবং এই অ্যাড অ্যাকাউন্টটাই আমরা হচ্ছে ইউজ করে আমাদের যে ফেসবুক পেজ আছে যেমন হচ্ছে আমি যদি আমাদের ফেসবুক পেজ যেমন হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ লার্নিং বাংলাদেশে যদি যাই লার্নিং বাংলাদেশের হচ্ছে আমরা অ্যাড সব কিছু চালাতে পারবো ঠিক আছে তো তার মানে কি আমার স্ট্রাকচার হচ্ছে যে আমাদের একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে দেন হচ্ছে আমার একটা ফেসবুক পেজ থাকতে হবে দেন আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে সেই পেজের প্রমোশন চালাতে পারবো ঠিক আছে তো এই হচ্ছে আপনার স্ট্রাকচার হ্যাঁ আর এখানে ফেসবুক পিক্সেলটা কি পিক্সেলটা নিয়ে আমি আসলে পরে কথা বলতেছি যেটা বললে আপনার হতে বা পরে সুবিধা হবে ঠিক আছে তো এখন আপাতত এটা অ্যাসাইডে রাখি ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার প্রাইমারি স্ট্রাকচার এখন আমি যখন হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম অ্যাড অ্যাকাউন্টে আসার পরে আমার হতে বা প্রথমবারের মতো দেখে একটু মাথাটা চক্কর দিতে পারে যারা আমরা প্রথমবারের মতো এক্সপেরিয়েন্স করব কারণ দেখেন এখানে অনেক বাটন ফাটন অনেক কিছু আছে ডান পাশে হচ্ছে আপনার অপশনের পর অপশন হ্যাঁ এই পাশে আবার ক্যালেন্ডারের মতো দুইটা ক্যালেন্ডার দেখতে পারতেছি হ্যাঁ আবার এখানে অনেক বাটন প্লাস আমি যদি হচ্ছে ফিল্টারে যাই পারফরমেন্সে যাই এখানে অনেক কিছু ব্রেকডাউনের মধ্যে হচ্ছে অনেক কিছু থাকে হ্যাঁ রিপোর্টস এর মধ্যে হচ্ছে অনেক অপশন তো এত অপশনের মধ্যে আমরা আসলে কোন অপশন ইউজ করতে যে আমাদের হয়তো বা মাথাটা একটু চক্কর দিবে তো চক্কর দেওয়ার কিছু কারণ নাই বিলিভ করেন যে আগামী দুই মাস কিংবা আগামী তিন মাস আপনি যদি আজকে থেকেও যদি অ্যাড ক্যাম্পেইন ছাড়েন আপনাকে এত অপশন ইউজ করা লাগবে না আপনি জাস্ট হাতে গোনা চার পাঁচটা জিনিস যদি বুঝতে পারেন তাহলেই দেখবেন আপনার জন্য এটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কিংবা অ্যাড ম্যানেজার একদম পানি ভাত হয়ে গেছে ঠিক আছে তো পানি ভাত হওয়ার জন্য আমাদের ইলিমেন্ট গুলো কি কি দরকার সেটা একটু আমি জাস্ট আপনাকে বলি যে ইলিমেন্টটা হচ্ছে যে এখানে আমরা কিছু জিনিস লাগবে প্রথমে আমি যেটা বলবো যে ডান পাশে দেখেন একটা ডেক ব্রেকার আছে হ্যাঁ তো ডেট ব্রেকারটা হচ্ছে আমার প্রথম ইলিমেন্ট এইটা সম্পর্কে আমি হচ্ছে স্পষ্ট ধারণা বলি এই জিনিসটা কি হ্যাঁ তো এই জিনিসটা হচ্ছে ডেট ব্রেকার দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার কত থেকে কত তারিখের মধ্যে কত ডলার স্পেন্ড হয়েছে তা আমি এখন যদি নভেম্বরের আমি যদি হচ্ছে ধরেন ধরেন হচ্ছে আমি এপ্রিলের এপ্রিলের এক তারিখ থেকে আমি হচ্ছে নভেম্বরের তিন তারিখ পর্যন্ত দেখতে চাই পাঁচ তারিখ পর্যন্ত দেখতে চাই যে আমার কত টাকা খরচ হয়েছে তখন কিন্তু আমাকে এখানে দেখাবে যে আমার কত টাকা খরচ হয়েছে তো এখন আমরা কিন্তু এই অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করি না যেহেতু আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে তাই আমরা আসলে এই অ্যাড অ্যাকাউন্ট ইউজ করি না তো আমরা যদি আমাদের লার্নিং বাংলাদেশের অ্যাকাউন্টে যাই তখন কিন্তু আমরা দেখতে পাবো ঠিক সেম ক্যালেন্ডারের ভিতর থেকে যে এপ্রিলের এক তারিখ থেকে নভেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত আমাদের পাঁচ হাজার তিনশো পঞ্চাশ ডলারের মধ্যে হচ্ছে খরচ হয়েছে ঠিক আছে তো এই জিনিসটা এই যে ডেট ব্রেকারের কাজটা হচ্ছে যে আপনাকে জানানো যে ওই ডেটের মধ্যে আপনার কি কি জিনিস হইছে আর কি ঠিক আছে তো ডেট ব্রেকার হচ্ছে আপনার প্রথম এলিমেন্ট যেটা আপনাকে বুঝতে হবে এখন আই বিলিভ এতটুকু আপনারা করতে পারবেন রাইট যে যে ডান ব্রেকার আছে এটা থেকে আপনি দেখতে পারতেছেন যে আপনার ওই ডেটের মধ্যে আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে কি কি হয়েছে পুরো হচ্ছে মনে করেন সিআইডির পাতা লাগাও আছে না যে পাতা লাগাওয়ার মধ্যে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কি কি হয়েছে না হয়েছে সবকিছু সব গোপন রহস্য ওকে তো এটা তো গেল হচ্ছে আপনার ক্যালেন্ডারের বিষয়টা বাম পাশে আপনাকে আরেকটা জিনিস আছে সেটা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ওভারভিউ ঠিক আছে তো অ্যাকাউন্ট ওভারভিউটা হচ্ছে আপনার যখন আপনি ক্লিক করবেন এই যে এখানে অ্যাকাউন্ট ওভারভিউ সেখানে হচ্ছে আপনাকে একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিবে যে ওই ডেটের মধ্যে আপনার পুরো অ্যাড অ্যাকাউন্টের সাথে কি কি হয়েছে না হয়েছে সবকিছু ঠিক আছে তো আমি যখন হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউতে আসছি এবং আমি একটা ডেট যখন সিলেক্ট করে ফেলছি তখন কিন্তু আমি দেখতে পারতেছি যে আমার এখানে রিচ হইছে বারো লাখ মানুষের কাছে তার মানে একক দশক শতক হাজার ওযুত লক্ষ নিযুত তার মানে হচ্ছে বারো লাখ মানুষ এখন পর্যন্ত আমাদের লার্নিং বাংলাদেশের সম্পর্কে জানতে পারছে যেহেতু আমরা ফেসবুক অ্যাড থেকে জানাইতে পারছি ঠিক আছে এবং আমাদের খরচ হয়েছে কত টাকা আমাদের ছয় হাজার সাতচল্লিশ ডলার খরচ হয়েছে খরচ করে আমরা হচ্ছে বারো লাখ মানুষের কাছে পৌঁছাইছি এবং ইমপ্রেশন হয়েছে তিরানব্বই লাখ সম্ভবত এক দশক শতক হাজার অজুদ লক্ষ নিযুত তিরানব্বই লাখ হচ্ছে ইমপ্রেশন হয়েছে এবং লিঙ্ক লিক হয়েছে এক লক্ষ তিরিশ হাজার তার মানে কি যে আমি ছয় হাজার ডলার খরচ করে আমার বারো লাখ মানুষের কাছে পৌঁছাইছে যে বারো লাখ মানুষ হচ্ছে তিরানব্বই লাখ বার হচ্ছে আমাদের অ্যাড দেখছে এবং ওই তিরানব্বই মানে ওই বারো লাখ মানুষের মধ্যে থেকে মাত্র এক লাখ তিরিশ হাজার মানুষ ক্লিক করে আমাদের ওয়েবসাইটে আসছে তার মানে কি যে বাকি যেই মনে করেন এগারো লাখ কিংবা বাকি হচ্ছে দশ লাখ ওই দশ লাখ মানুষ কিন্তু আমাদের অ্যাডি দেখছে আমাদের সম্পর্কে জানে কিন্তু কখনোই আমাদের ওয়েবসাইট ক্লিক করে রাখে নাই ঠিক আছে তো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ওভারভিউ যে আপনি যখন এই অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করবেন এবং ডেট রেঞ্জটা যখন সিলেক্ট করে দিবেন তখন আপনি ওই ডেটের মধ্যে আপনার অ্যাকাউন্টের একদম মনে করেন পুরা হিস্টোরি জানতে পারবেন যে কি হয়েছে না হয়েছে সবকিছু ঠিক আছে এবং আপনি যখন এখানে আরো নিচে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে এদের বয়স কত ছিল এদের মধ্যে আরো একটু জানতে পারবেন যে তারা কখন আপনার থেকে সকাল আটটা পর্যন্ত ডাল টাইম ছিল সব থেকে বেশি ছিল হচ্ছে দশটা থেকে এগারোটা হ্যাঁ কোন দেশ থেকে বেশি আসছে সেই জিনিসগুলো দেখতে পারবেন তো এই ইনফরমেশন কোথায় আছে এই ইনফরমেশন আছে আপনার অ্যাকাউন্ট ওভারভিউ এর মধ্যে ঠিক আছে তো আমরা দুইটা জিনিস শিখলাম অ্যাড অ্যাকাউন্টে আসার পরে এক হচ্ছে ক্যালেন্ডার দুই নম্বর হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ রাইট তিন নম্বর জিনিস হচ্ছে আপনার ক্যাম্পেইন এই যে এখানে যখন আসবো যেটা প্রথমেই ছিল সেটা হচ্ছে ক্যাম্পেইনস ঠিক আছে তো ক্যাম্পেইন এর ভিতরে আমাদের তো অনেক অপশন দেখছি আমরা রাইট এত অপশন দেখার দরকার নাই এখান থেকে আমরা জাস্ট তিনটা জিনিস দেখব একটা হচ্ছে ক্যাম্পেইন ক্যাম্পেইন এর মধ্যেও আবার ক্যাম্পেইনস আছে অ্যাড সেট আছে এবং হচ্ছে অ্যাড আছে ঠিক আছে তো এই ক্যাম্পেইনস অ্যাড সেট আর অ্যাড আর আগের যে দুইটা জিনিস অ্যাকাউন্ট ওভারভিউ আর হচ্ছে ক্যালেন্ডার এই পাঁচটা জিনিস যদি আমরা বুঝতে পারি আমরা মনে করেন ফেসবুক অ্যাড এর ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বুঝে ফেলবো ঠিক আছে তো আমি যদি আর একটু সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে হচ্ছে আমি একটু আঁকা কি করে আপনাদেরকে দেখাতে চাই আঁকা কি করলে আই বিলিভ আপনারা আরো বেটার হইতে বুঝবেন তো এখানে আমরা কোথায় ছিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে ফেসবুক প্রোফাইল লাগবে এবং ফেসবুক পেজ লাগবে যে পেজের আন্ডারে আমরা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড ছাড়তে পারবো এর নিচে আমি যেটা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ রাইট যে অ্যাকাউন্ট কে আমরা তুলনা করতেছি কিসের সাথে প্রধানমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের সাথে আমরা তুলনা করতেছি যে ডোনাল্ড ট্রাম্পের কাছে কি আছে পুরো ইউএস এর হচ্ছে তার কাছে এতদিন পর্যন্ত রিপোর্ট ছিল যে কোথায় কি হচ্ছে না হচ্ছে সবকিছু হ্যাঁ তো অ্যাকাউন্ট ওভারভিউ জিনিসটা হচ্ছে ঠিক সেম রোলটা প্লে করে সে হচ্ছে জানে যে কোন জায়গায় তার কত টাকা খরচ হয়েছে না হয়েছে সেই জিনিসটা তার হচ্ছে ওভারভিউতে আছে হ্যাঁ যেটা আমরা অ্যাকাউন্ট ওভারভিউতে গেলে দেখতে পারবো এর নিচে যেটা আছে সেটা হচ্ছে ক্যাম্পেইন হ্যাঁ যাকে আমরা বলতেছি মন্ত্রী পরিষদ হ্যাঁ তো ক্যাম্পেইন হচ্ছে এই যে নিচে জিনিসটা এই যে হচ্ছে থার্ড এলিমেন্ট যে ক্যাম্পেইনের ভিতরে আমরা যদি যাই এটাকে কেন আমরা মন্ত্রী পরিষদ বলতেছি কারণ হচ্ছে যে মন্ত্রী পরিষদ কিন্তু আরো ভিতরের খবর বেশি জানে হ্যাঁ আপনি জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন যে যখন হচ্ছে মনে করেন যে একটা এলাকায় কোনো হচ্ছে যে অকারেন্স ঘটছে হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু হচ্ছে হচ্ছে দুই ধরনের মানুষ আগে খবর পায় একটা হচ্ছে দোকানের কোনার দোকানের মুদি দোকান মুদি দোকানের যে বসে সে আর বাসার কাজের লোক এই দুজন মানুষ কিন্তু হচ্ছে আগে সবার আগে খবর পায় এবং সব কোন বাসায় কি হইতেছে না হইতেছে সব খবর জানে তো এখানে ঠিক এক্সাক্টলি ক্যাম্পেইনের কাজটা হচ্ছে এরকম ক্যাম্পেইনে আপনি ক্যাম্পেইনের ভিতরে তার কাছে ভিতরে খবর আছে যে কি আছে ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু খুব সব খবর নাই যে তার কোন অঙ্গরাজ্যে কি হচ্ছে না হচ্ছে কোনো খবর নাই হ্যাঁ কিংবা আমরা যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে কিন্তু সবসময় খবর থাকবে কি যে পুরো বাংলাদেশের আজকে মানে চিত্র কি কত টাকা মনে করে রেমিটেন্স আসছে কি আসছে কিংবা কোন জেলায় করোনার অবস্থা কি কোন জেলায় হচ্ছে আপনার শিক্ষিতের হার কি এই জিনিসগুলো জানে কিন্তু এখন আপনি যদি কেউ যদি বলে যে বাতাকান্দিতে এখন কতজন হচ্ছে করোনা রুগী আছে তখন কিন্তু প্রধানমন্ত্রী তো মানে থতমত খেয়ে যাবে কারণ তো প্রধানমন্ত্রীর কাছে এই রিপোর্টটা নাই হ্যাঁ তো অ্যাকাউন্ট ওভারভিউ যেটা আমরা দেখলাম অ্যাকাউন্ট ওভারভিউ হচ্ছে আপনার অ্যাকাউন্ট ওভারভিউ এর কাজই হচ্ছে যে আপনাকে একটা ওভারঅল রিপোর্ট দিবে ওকে আর আপনার ক্যাম্পেইন যেটা বললাম ক্যাম্পেইনের ভিতরে আপনি ভিতরের খবর জানবেন যে আরো কি ডিটেল ছিল ঠিক আছে তো আমরা যেখানে ছিলাম যে মন্ত্রী পরিষদ মানে ক্যাম্পেইনের ক্যাম্পেইনের অ্যাকাউন্ট নিচে হচ্ছে মন্ত্রী পরিষদ যেটাকে আমরা বলতেছি ক্যাম্পেইন এবং এই ভিতরে আপনি যত প্রকার ক্যাম্পেইন ছাড়বেন মনে করেন আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অনেক ধরনের ক্যাম্পেন যেগুলো নিয়ে আমরা পরে বলতেছি তো ক্যাম্পেইনের বিষয়টা আপনি দেখবেন হচ্ছে এই মন্ত্রী পরিষদের ভিতরে ঠিক আছে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপসেট হ্যাঁ অ্যাপসেট জিনিসটা কি অ্যাডসেট হচ্ছে আপনার ক্যাম্পেনের পাশের যে ট্যাবটা আছে সেটা হচ্ছে অ্যাডসেট অ্যাডসেটের লেভেলটা হচ্ছে আসলে আপনার ক্যাম্পেনের পরের বিষয় ঠিক আছে যে আপনি যখন মানে মন্ত্রী পরিষদের নিচে কে থাকে মন্ত্রী পরিষদের নিচে হচ্ছে থাকে হচ্ছে আপনি কোন এলাকা কিংবা কোন এলাকার মানুষজন ঠিক আছে ওই জিনিসগুলো তো এখানে অ্যাডসেট হচ্ছে টার্গেট যে কাদেরকে টার্গেট করে জিনিসটা হচ্ছে ঠিক আছে কিংবা কোন এলাকার হচ্ছে সেম মন্ত্রী সেটা হচ্ছে বিষয় কিংবা কোন ক্যাটাগরি সে মন্ত্রী কেমন ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রণালয় হতে পারে হ্যাঁ ত্রাণ মন্ত্রণালয় হতে পারে এরকম যে বিভিন্ন ধরনের মন্ত্রণালয় আছে সেটার ভিতরে তাদের তো আলাদা আলাদা জোন আছে যেমন মনে করেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে মনে করেন বাংলাদেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া তো রাগামাটিতে সেই কতটুকু বিদ্যুৎ দিবে ঢাকাতে কতটুকু দিবে আর বাতাকান্দিতে কতটুকু দিবে তো এই তিন জেলার কাজগুলো হচ্ছে কোথায় হয় অ্যাডসেটের ভিতরে হয় ঠিক আছে তো যেটাকে বলা হচ্ছে অ্যাডসেট মানে অ্যাডসেট থেকে আপনি টার্গেট ভালো করে করতে পারবেন টার্গেটিং দিতে পারবেন আর এর পরের লেভেলে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডস অ্যাডস মানে হচ্ছে আপনার কন্টেন্ট যে কোন ধরনের কন্টেন্ট যাবে মানে আপনি যে বিদ্যুৎ মন্ত্রণালয় যে হচ্ছে বাতাকান্দিতে যে কাজ করবে সে কোন ধরনের বিদ্যুৎ দিবে সে কি সোলার বিদ্যুৎ দিবে নাকি সে হচ্ছে আপনার ওই কি বলে যে আপনার ওই পেট্রোল কি ইয়া করছে না যে সুন্দরবনের কাছে ওরকম হচ্ছে ওইভাবে দিবে নাকি হচ্ছে আপনার কাপ্তাইয়ের বাদের মতো করে দিবে তো এই জিনিসগুলো হচ্ছে কন্টেন্ট হ্যাঁ তো আপনাকে জাস্ট আরেকবার যদি আমি জিনিসটা বুঝাই যে আমাদের ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের নিচে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ যাকে আমরা বলতেছি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে সে অ্যাকাউন্টের বিস্তারিত জানবে তারা বিস্তারিত কিছু ভিতরের ডিটেল কিছু জানার দরকার নাই এরপর হচ্ছে মন্ত্রী পরিষদ যেটাকে আমরা বলতেছি ক্যাম্পেইন ঠিক আছে তো ক্যাম্পেইন জিনিসটা কোথায় আমরা যদি একটু উপরে আসি এই যে এখানে হচ্ছে ক্যাম্পেইন ক্যাম্পেইনের ভিতরে যে এটা হচ্ছে একটা মন্ত্রী পরিষদ ক্রিয়েট করা যখনই আমরা নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব তার মানে হচ্ছে আমি একটা আলাদা মন্ত্রী পরিষদ ক্রিয়েট করতেছি ঠিক আছে আর এর নিচে হচ্ছে আপনার অ্যাড সেট যেটা হচ্ছে টার্গেট যে কাদের কে করবেন কোন এলাকায় করবেন হ্যাঁ এটা হচ্ছে অ্যাড সেট আর লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাড যে আপনি কোন ধরনের কনটেন্ট ছাড়বেন কিংবা কোন ধরনের অ্যাড ছাড়বেন ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার মূলত এই জিনিসটা হচ্ছে আপনার মেইন স্ট্রাকচার ফেসবুকের এই এই অ্যাড স্ট্রাকচার দিয়েই হচ্ছে যাবতীয় সবকিছু হয় আপনার যতই ফেসবুক হচ্ছে ইন্টারফেস চেঞ্জ করুক যা কিছু করুক তারা আগামী পাঁচ বছরে এটার বাইরে যাবে না এটা আমি আপনাকে চোখ বন্ধ করে লিখে দিতে পারবো ঠিক আছে কারণ এটাই হচ্ছে অ্যাড স্ট্রাকচার এটা শুধু ফেসবুকের এড অ্যাড স্ট্রাকচার তা না আপনি লিঙ্কটিনে যান আপনি গুগলে যান আপনি টুইটারে যান এই সবকিছুই হচ্ছে আপনার আহ এড স্ট্রাকচার এটা যে ক্যাম্পেইন থাকবে থাকবে এবং অ্যাড থাকবে এবং এদের উপরে মাদার যে কোম্পানি মানে মাদার যে থাকবে তাকে বলা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ ঠিক আছে তো এই ছিল হচ্ছে আপনার আহ মানে অ্যাডের স্ট্রাকচার তো আপনাদের যদি